বেগুন ভাজা খেতে অনেকেই ভয় পান কারণ বেগুন ভাজা খেতে গেলে কড়াই ভর্তি করে তেল লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগত তা বন্ধুরা আজ আপনাদের দেখাবো সম্পূর্ণ ম্যাজিক পদ্ধতিতে একদম কম তেলে ক্রিপসি মুচমুচে দারুণ স্বাদের বেগুন ভাজা তো শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইলেও চলুন দেখা যাক কিভাবে এই কম তেলে ক্রিপ্সি মোছমুচে বেগুন ভাজা তৈরি করেছি শীতের বেগুন সাদা বেগুন খুবই স্বাদ এবং টেস্টি তাই দুটো বেগুন আমি নিয়ে নিয়েছি আর বেগুন কাটার সময় অবশ্যই গামলায় জল নিয়ে নেবেন জল না নিলে বেগুন কালো হয়ে যাবে তা এই একটা কচি বেগুন এটাকে আমি চার টুকরো টোটাল আট টুকরো করবো মানে দুটো বেগুনকে আট টুকরো করবো খুব বেশি মোটাও করব না খুব বেশি পাতলাও করবো না খুব বেশি মোটা করলে ভেতরে মশলা যাবে না কাঁচা থেকে যাবে খচখচে থেকে যাবে খেতে ভালো লাগে না আর খুব বেশি পাতলা করলেও ভালো লাগে না তাই মিডিয়াম সাইজটা করব এখানে দেখুন বেগুন কেটে কিন্তু জলে দিতে হবে না হলে কালো হয়ে যাবে তা এইভাবে বেগুনগুলি কেটে নেব আর বন্ধুরা যে একটা পোকা বেগুন আছে ওই বেগুনটা কিভাবে কাটবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে বেগুন ভাজা করবেন দেখবেন যারা বেগুন খায় না তারাও কিন্তু খেয়ে নেবে এই দেখুন এইভাবে চামচ দিয়ে তুলে দেবো জাস্ট সামান্য একটু পোকা ধরেছে বেশি পোকা নেই কারণ শীতকালের বেগুনে কিন্তু ভীষণ পোকা হয় আর এই বেগুন দুটো দেখলাম একদম কচি আর সেইভাবে পোকা নেই বললেই চলে সামান্য একটুখানি সবে কালো হয়েছে তা দুবার করে ভালোভাবে বেগুনগুলি আমি ধুয়ে নেব জলটা ঝরিয়ে নিতে হবে কিন্তু বেগুন থেকে এইভাবে ঝেড়ে ঝেড়ে জলটা তুলে নেবেন বেগুনে জল থাকলে কিন্তু হবে না কারণ এই বেগুনটা একদম ক্রিপসি হবে মুচমুচে হবে কতটা আপনাদের দেখাবো জলটা এইভাবে তুলে নিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণ নুন যেহেতু অনেকগুলো বেগুন নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দিলাম এক চামচ সুজি দিয়ে দেব পরিমাণ মতো বেসন সুজি দিলে কি হবে একদম মুচমুচে ক্রিপসি হবে বেসনেও তাই আর যদি আপনাদের কাছে চালের গুড়ি থাকে তাহলে দিতে পারেন আমার কাছে চালের গুঁড়ি নেই তাই আমি দিই তবে এটাতেও ক্রিপসি হবে আর এখানে দিয়ে দিলাম চাট মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো আমি লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন দিয়ে এইবার কাশ্মীরি রেড চিলি দেবো এটা কালারের জন্য দেখতেও ভালো লাগে দিয়ে এইবার ভালোভাবে এই যে উপকরণগুলি দিয়েছি এবার ভালোভাবে মিক্সড করব এই উপকরণগুলি ভালোভাবে মিক্সড করে নেব তা বন্ধুরা যারা বেগুন খেতে চান না তাদের এইভাবে খাওয়াবেন দেখবেন ভীষণ পছন্দ করবে আর এইখানে একটু হলুদের মধ্যে একটু নুন দিয়ে যে বেগুনগুলো আছে সেই বেগুনের এপিট ওপিট করে মাখিয়ে নেব বেগুনের দেখতে দেখা যাচ্ছে বেগুন ভাজা কিন্তু এটা কিন্তু তৈরি করতে একটু টাইম লাগে ভালো কিছু খেতে গেলে তো মেহনত করতেই হবে আর মেহনত ছাড়া কোনো কিছুই হয় না এইভাবে মাখিয়ে নিলাম দুপুস এপাশ ওপাশ করে প্রতিটা বেগুনে কিন্তু এইভাবে মাখিয়ে নেব নুন আর হলুদ একটুকু জল গলবে না কারণ নুনের পরিমাণ একদম অল্প দিয়েছি আর বেগুনে যেহেতু জল নেই জলটা বেগুনটা কেটে জলটা একদম ঝরিয়ে নিতে হবে এইবার যে উপকরণগুলি আমি মিক্সড করে রেখেছি এইবার এই উপকরণের মধ্যেগুলি ওই নুন হলুদ মাখানো বেগুনগুলি ঠিক একুই টপিট করে এইভাবে মাখিয়ে নিতে হবে এতটা ক্রিপসি হয় বন্ধুরা শুধু শুধুই আমি তো অনেকগুলো শুধু শুধুই খেয়ে নিয়েছি আর শীতকালীন বেগুন সিজনাল বেগুন এই বেগুনগুলো এমনিতেই খুবই টেস্টি হয় সাদা বেগুন আর যদি এইভাবে ভাজা যায় তাহলে দেখবেন নিমিশে এক থালা বেগুন শেষ হয়ে যাবে সবাই শুধু শুধু চপের মতো খেতে শুরু করে দেবে সবগুলি মাখানো হয়ে গেছে এবার আমি তেল দিয়েছি দেখুন কতটুকু তেল দিয়েছি এই তেলটা থেকেও কিন্তু তেল থাকবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে না নাহলে পুরো তেলগুলি না বেগুনে খেয়ে নেবে একেবারে বেগুনের মধ্যে ঢুকে যাবে আর সেটা শরীরের পক্ষে মোটেই ভালো নয় এই সামান্য তেল দিয়েছি আর তেল দিয়ে অনেকগুলো বেগুন একসঙ্গে দিয়ে দেব। কিছুটা বেগুন থাকবে কারণ সব বেগুনগুলো তো আর ধরবে না দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট দু মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের একটা সাইড উল্টে কতটা সুন্দর হয়েছে কালারগুলোও জাস্ট অসাধারণ হয়েছে দেখুন আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট আর ক্রিপসই হবে মুচমুচে হবে খেতে প্রতিটা বেগুন এইভাবে উল্টে দেব আর দেখে বুঝতে পারছেন যে আমরা চপ খাই সেই চপের মতোই কিন্তু ক্রিপসি বেগুন ভাজা আজকে আমার একজন রিলেটিভ এই বেগুন ভাজাটা সকালে খেয়েছে শুধু শুধুই বলছে ভীষণ সুন্দর দারুণ টেস্টি এটাকে কি বেগুন ভাজা বলে এটা ক্রিপসি মুচমুচে এটা মানে কী বলবো একটা অথেন্টিক বেগুন ভাজা বলতে পারেন এরপরে আপনাদের সঙ্গে অয়েললেস বেগুন ভাজা আমি শেয়ার করবো দেখবেন একদম যারা তেল খান না আর তাদের জন্য শেয়ার করব তেলটা বর্তমান যা খাদ্য খাবার যা অসুখ বিসুখের রমনমা বাজার তাতে তেল যতটা না খেয়ে পারা যায় ততটা অ্যাভয়েড করে চলাই ভালো তা দেখুন তেল কতটুকু দিয়েছি দু চামচ মতো তেল দিয়েছি বেগুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কালারগুলোও অসাধারণ হয়েছে আর তেলটা কিন্তু রয়েই গেছে বাকি যে বেগুন ভাজা মানে যে বেগুনগুলি আছে ওই তেলে কিন্তু বাকি বেগুন ভাজাগুলিও হয়ে যাবে আপনারাও এইভাবে বেগুন ভাজুন দেখবেন রুটি বা এটা শুধু খেতেই আমার বেশি ভালো লেগেছে রুটি পরোটা বা ডালের সঙ্গে খিচুড়ির সঙ্গে দারুণ লাগবে এটা আমি তুলে নেব তুলে নিয়ে বাকি বেগুনগুলিও ভাজা ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা দেখাচ্ছি আপনাদের কতটা ক্রিপসি হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন ভেতরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর কতটা সুন্দর তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন